গুরুদেব, জয় শিবধাম। জয় শিবধাম। আমার একটি প্রশ্ন আছে গুরুদেব। হ্যাঁ। ভূতপ্রেত যারা বিশ্বাস করতে চায় না, অর্থাৎ ভূতপ্রেতের অস্তিত্ব সত্যি আছে কি না, এর পেছনে যুক্তিসহ ব্যাখ্যা কি আছে? ভূতপ্রেত বিশ্বাস করে না, এরকম অনেক প্রকারের মানুষ আছে। প্রকার ভেদে আমি কেন যাচ্ছি প্রথমে, কারণ আগে তো তারা তাদেরকে বুঝতে হবে যে তারা কোন প্রকার ভেদের মধ্যে রয়েছে। এমন অনেক মানুষ আছে যারা ভূতে প্রেতে বিশ্বাস করে, আবার ভগবানকে বিশ্বাস করে না। এমন অনেক মানুষ আছে যারা ভগবানকে বিশ্বাস করে, আবার ভূতে প্রেতে বিশ্বাস করে না। এমন অনেক মানুষ আছে যারা ভূতপ্রেত এবং ভগবান কাউকেই বিশ্বাস করে না। তো এরকম বিভিন্ন প্রকার ভেদ রয়েছে। এবার কথা হচ্ছে, বোবা কোনোদিনও মিষ্টির স্বাদ বুঝতে পারে না। তো সবার আগে তোমাকে বুঝতে হবে একটা বিষয়, যে যারা বলে ভূতপ্রেতের কোনো অস্তিত্ব নেই, তারা যদি ভগবানে বিশ্বাসী হয়, তাহলে আমি এটুকু বলবো যে তাদের নলেজের অভাবের কারণে তারা ভূতপ্রেত বিশ্বাস করে না। ভূতপ্রেত, পিশাচ, পিশাচিনী, ডাকিনী, শাকিনী, বেতাল, এই সমস্ত সব কিছু বর্তমান রয়েছে, কালকেও ছিল, ভবিষ্যতেও থাকবে, তা বিভিন্ন গ্রন্থ ও পুরাণে এর উল্লেখ পাওয়া যায়। যেখানে আমাদের মহাদেব শিবশম্ভুকেই ভূতনাথ বলা হয়, যেখানে মহাদেবকে ভূতনাথ বলা হয়, তাহলে যদি আমি মহাদেবে বিশ্বাস করি আর ভূতপ্রেতে বিশ্বাস না করি, তাহলে তার থেকে বড় মূর্খ আর কেউ হতে পারে না। কারণ মহাদেবেরই অস্তিত্ব তাহলে মিটে যাবে যদি ভূতপ্রেতকে আমরা বিশ্বাস না করি। কারণ মহাদেবের সাথে ভূতপ্রেত চলে, মা কালীর সাথেই ভূতপ্রেত চলে। এছাড়া শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় কি বলেছে, অর্জুন কুন্তিপুত্র অর্জুনকে বলেছে, হে কুন্তিপুত্র অর্জুন, যদি তুমি পিতামাতার পুজো করো, স্নেহ করো, শ্রদ্ধা করো তাদেরকে, তাহলে তুমি তার মধ্যে জন্ম নেবে। যদি তুমি দেবদেবীর উপাসনা করো, সাধনা ও তপস্যা করো, তাহলে তুমি সেই লোকে গমন করবে। যদি তুমি ভূতপ্রেতের সাধনা তপস্যা করো, তাহলে তুমি ভূতপ্রেত লোকে জন্ম নেবে। আর যদি তুমি আমার সাধনা তপস্যা এবং নাম করো, তাহলে তুমি ভগবত ধামে প্রবেশ করবে। অর্থাৎ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ হি ইজ ডিক্লিয়ারিং দ্যাট, যে ভূতপ্রেতের অস্তিত্ব রয়েছে এবং আছে। যদি কেউ বলে যে ভূতপ্রেত নেই, তাহলে ভগবত গীতাও মিথ্যা হয়ে যাবে, তাই নয় কি? এছাড়া ভূত পিশাচ নিকট নেহি আবে, মহাবীর জব নাম শুনাবে, কে লিখেছেন? তুলসীদাস। তুলসীদাস হনুমান চালিসাতে লিখেছেন এই কথা। তাহলে হনুমান চালিসাও মিথ্যা হয়ে যাবে, হনুমানজির অস্তিত্বও মিথ্যা হয়ে যাবে। তো আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে, যারা ভগবানকে বিশ্বাস করে অথচ বলে ভূতপ্রেত বলে কোনো কিছু নেই, তাহলে তাদের থেকে সব থেকে বড় মূর্খ এই পৃথিবীতে কেউ নেই। ভূতপ্রেত যদি আমরা না বুঝি এবং শুধু এটুকু বোঝার চেষ্টা করি যে পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি, যেমনভাবে ভালো আছে তেমনভাবে খারাপও আছে, তো আমাদের লজিক্যালি বিষয়টাকে বুঝতে হবে। ভূতপ্রেত মানে হচ্ছে, ভূত মানে কি, যা অতীত, ভূতকালে যা ঘটিত হয়ে গেছে, তো অতীত অর্থাৎ আমাদের অতীতের যে কুকর্মের প্রভাব ও প্রয়োগ, সে প্রয়োগগুলো যখন আমাদের উপর পড়ে বা আমরা যখন কোনো খারাপ কাজ করি, তখন আমরা কোনো ভালো লোকে গমন করতে পারি না, আমরা মনুষ্য লোক বা নরলোকেও গমন করতে পারি না, আমাদের জন্ম হয় না, আমরা প্রেত লোকে আটকে থেকে যাই, বা প্রেত লোকে থেকে বিভিন্ন তান্ত্রিক ছোটোখাটো সিদ্ধি অর্জন করে আমাদেরকে ধরে আমাদেরকে কষ্ট দেবে,
এবং বিভিন্ন মানুষের ক্ষতি করে বেড়াবে। এর বহু গল্প প্র্যাকটিক্যালি থিওরি তো আমি দিয়েছি, প্র্যাকটিক্যালি কিন্তু আমি করে রেখেছি সবার সামনে। এটা একটা কেস না, বিভিন্ন কেস স্টাডিতে কিন্তু আপনারা দেখতে পারবেন, ভবিষ্যতে আরও আসবে, আমি করে দেখাবো। এবার ভূত প্রেতের প্রভাব ও প্রয়োগের কারণে কি হয় আমি সেটা বলি। যেমন পজিটিভ এনার্জি ও নেগেটিভ এনার্জি, আমি আবারও একটা কথা বলবো, যেই কথাটা আমি বারবার বলি, যে আমাদের চিন্তা শক্তির উপর ডিপেন্ড করে যে আমরা কি কি প্রাপ্ত হব। আমরা যদি দেবদেবীকে স্মরণ করি, ভগবানকে স্মরণ করি, তো তার কৃপা কিন্তু অটোমেটিক্যালি আমাদের সাথে আসবে, পাশে আসবে। যারা প্রেত সাধনা করে, মারণ ক্রিয়া, উচাটন ক্রিয়া, বান মারা বা নিম্ন স্তরের সাধনা ও তপস্যা করে, তারা কিন্তু প্রেতলোকেই গমন করে, যেটা ভগবান শ্রীকৃষ্ণ অলরেডি ভগবদ্ গীতাতে বলে দিয়েছে অত্যন্ত সহজ সরলভাবে। এবার এই যে ভূতপ্রেত, এই ভূতপ্রেত শুধু একটি নয়, একের অধিক তন্ত্র দ্বারা পাঠানো সম্ভব, কিংবা নিজে থেকেও শরীর ধারণ করা সম্ভব। যাদের অরা স্ট্রং নয়, যাদের ধারণ শক্তি ঠিকঠাক নয়, যাদের রাশির দুর্বলতা রয়েছে, তাদের অটোমেটিক্যালি ভূতপ্রেত ধরে। তো অনেকেই বলবে, গ্রামে গঞ্জে শুনতে পারবে যে হাওয়া বাতাস লেগেছে। এই যে হাওয়া বাতাস, এই হাওয়া বাতাসটা অ্যাকচুয়ালি কি? এই হাওয়া বাতাসটা হচ্ছে ভূতপ্রেতের ঝপট্টা বা দৃষ্টি। কেবলমাত্র যদি ভূতপ্রেত ঝপট্টা মারে বা দৃষ্টি দেয়, তাহলেই আমাদের শারীরিক ও মানসিক স্থিতির উপর বিভিন্ন প্রকার প্রয়োগ পড়ে। এর ফলে আমাদের কিন্তু শরীর অসুস্থ হয়ে যায়, আমরা দুর্বল চিত্ত হয়ে যাই, কারণ আমরা ভক্তি করতে জানি না বা ভক্তি করতে ভুলে গেছি বা সেই পরম্পরাটা হারিয়ে গেছে। বর্তমান দিনে অনেকেই বলে যে একজনকে ভূতে ধরেছে, তো অনেকেই এরকম বলে যে যদি তাকে ভূতেই ধরে বা দেবদেবীর ভর হয়, তাহলে সে কি করে কাপড় ঠিক করে নিচ্ছে সেই সময়, বা সে কি করে কানের দুল পরে এসছে বা লিপস্টিক পরে এসছে। তা আমি এটুকুই বলবো, যদি আপনি মরে গিয়ে ভূত হন, তাহলে আপনার একটা স্বভাবগত বৈশিষ্ট্য থাকবে। আপনি একটা সময় মানুষ ছিলেন, সেই সময় নিশ্চয়ই আপনি বস্ত্র পরিধান করতেন এবং আপনি নিজের সাজসজ্জার মধ্যে থাকতেন, তাহলে আপনার একটা স্বভাবগত বৈশিষ্ট্য রয়েছে। যখন কোনো শক্তি দেহ ধারণ করে, তখন সে ইন্দ্রিয়ের মধ্যে নিজেকে আটকে দেয় এবং এই ইন্দ্রিয়ের মাধ্যমে তার অনুভূতি প্রকাশ পায়। এই অনুভূতি হচ্ছে যখন কারোর বস্ত্র সরে যাচ্ছে, বা অনেক সময় কি হয়, আমাদের মধ্যে 24 আওয়ার্স প্রেতের প্রয়োগ থাকে না, একটা পার্টিকুলার সময়ের জন্য প্রেত পুরোপুরি শরীরে চাপে, না হলে নির্দিষ্ট কোনো জায়গায় সেটা জায়গা নেয়। যেমন পেটে বসতে পারে, কাঁধে বসতে পারে, গলাতে বসতে পারে, বিভিন্ন জায়গায় বসতে পারে, তো সেই সেই জায়গায় প্রবলেম ক্রিয়েট করে। যখন প্রেত মাথায় চাপে না, তখন কিন্তু মানুষ স্বাভাবিকভাবেই থাকে, এতটাই স্বাভাবিক থাকে যে সে জানেই না সে তার সারা জীবন হয়তো 40-50 বছর অতিবাহিত করেছে ভূতপ্রেতের সাথে, মানে সে ভূতপ্রেতের সাথেই ঘর সংসার করছে, সে জানেই না। তো সে কারণের জন্য কর্ম বাধা উৎপন্ন হচ্ছে, বিভিন্ন রোগ হচ্ছে, মারণ রোগ হচ্ছে। যেমন কোনো মানুষ যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে সে প্রেতলোকে যখন গমন করে, তখন এই প্রেত যখন কোনো মানুষের শরীরে চাপবে, তাকেও কিন্তু ক্যান্সার দিয়ে দেবে। তার যদি ব্লাড ক্যান্সার থাকে, তার ব্লাড ক্যান্সার হয়ে যাবে। তার যদি প্যারালাইসিসের রোগ থাকে, তারও কিন্তু প্যারালাইসিস রোগ দিয়ে দেবে। তার যদি স্কিন ডিজিজ থাকে, তারও কিন্তু স্কিন ডিজিজ দিয়ে দেবে। তার যদি নেশা করার প্রবণতা থাকে, তাকেও নেশা করাবে। অর্থাৎ ভূতপ্রেতের কাজ হচ্ছে ইন্দ্রিয় আসক্ত হয়ে কোনো মনুষ্য শরীর ধারণ করে সেইগুলোকে গ্রহণ করার চেষ্টা বা প্রচেষ্টা। অর্থাৎ
মোহ এবং মায়ার মধ্যে আবদ্ধ হয়ে আমরা যখন নিম্নস্তরে নেমে যাই এবং ইন্দ্রিয় আসক্ত হয়ে পড়ি, ঠিক সেই সময় কিন্তু আমাদের প্রেতলোক গমন হয়। কারণ আমরা উচ্চ কোটির ধ্যান সাধনা তপস্যা এবং পূজা অর্চনা করতে পারি না, আমাদের মধ্যে ভক্তিভাব জাগে না। কারণ এই যে পঞ্চ ইন্দ্রিয়, যেটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে কচ্ছপের ন্যায়, কচ্ছপকে যেমন টাচ করলে তার চারটে পা এবং মাথা সে সংকুচিত করে খোলের মধ্যে ঢুকিয়ে নেয়, ঠিক সেরকমই হে অর্জুন তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করো। যেখানে বায়ুরহিত জায়গায় প্রদীপের শিখা নড়ে না, ঠিক সেরকমভাবেই তুমি তোমার মনকে এমনভাবে নিয়ন্ত্রণ করো যেখানেই মন ছুটে যাচ্ছে তুমি সেখান থেকে টানো এবং আমার দিকে লাগাও। এর ফলে তুমি ভগবত ধামে প্রবেশ করতে পারবে ও আমার কৃপা পুরোপুরি তোমার উপর পড়বে। তো এই যে ভূতপ্রেত, এই ভূতপ্রেতের কারণে কিন্তু বর্তমানে বিভিন্ন রোগাদির সৃষ্টি হয়। শিবধাম এটা করে দেখিয়েছে, প্যারালাইসিস রুগী ঠিক হয়েছে, কোমায় যাওয়া পেশেন্ট সুস্থ হয়েছে, নতুন জীবন পেয়েছে, 17 বছর পর মায়ের গর্ভে সন্তান এসেছে, এটা শিবধাম করে দেখিয়েছে। সেটা একটা কেস না, আমি একটা কেসের এক্সাম্পল দিচ্ছি। আজকে আমাদের মেডিকেল সায়েন্সকে এর পাশাপাশি এমন কিছু খোঁজ করা উচিত, শিবধাম কখনো মেডিকেল সায়েন্সের এগেনস্টে নয়। আজকে মডার্ন সায়েন্স মেডিকেল সায়েন্সকে বুঝতে হবে, আমরা যেটা দেখতে পাই না তার মানে এই নয় যে আমরা সেটার অস্তিত্ব নেই পৃথিবীতে। আমরা বায়ুকে অনুভব করতে পারি, দেখতে তো পাই না। আমরা অক্সিজেনকে জানি, অক্সিজেন আছে, যে এই যে নিঃশ্বাসটা নিচ্ছে এটাই অক্সিজেন, কিন্তু আমরা তো সেটা দেখতে পাই না। এমন অনেকেই আছে যে অস্ট্রেলিয়ায় যায়নি, তার মানে কি এই নয় অস্ট্রেলিয়া নেই, আমেরিকা নেই, আন্টার্কটিকা নেই, আছে। এবার তারা বলবে আমরা তো বই তো পড়েছি, আরে ভূতপ্রেতের কথা তো আমরা রামায়ণ মহাভারতেও পড়েছি এবং বিভিন্ন পুরাণেও লেখা আছে, তুলসীদাসও লিখে গেছেন এবং বিভিন্ন গ্রন্থে, যেমন বাইবেল, হলি বাইবেল, জেন দাবেস্তা থেকে শুরু করে কোরআন, ঠিক আছে, কোরআন শরীফ, সেখানেও জিনের কথা বলা হয়েছে। তো ভূতপ্রেতের অস্তিত্ব ছিল, আছে, থাকবে। এমন কি এই ভূতপ্রেতের কারণে মানুষের মধ্যে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হচ্ছে। আজকে শিবধাম এটা প্রমাণ করে দিয়েছে, পৃথিবীতে যদি 100টা পাগল থাকে তার মধ্যে 99টা হচ্ছে ভূতপ্রেতে ধরা। তো তার কারণ কি? যেমন মা যখন গর্ভধারণ করে তখন একই শরীরে দুটো আত্মা বেড়ে ওঠে, একটা আত্মা তো তার নিজের আত্মা, আরেকটা আত্মা হচ্ছে স্পিরিট গাইড, যে বাবা মা নির্ধারণ করে, সেই মায়ের সন্তান তার গর্ভে বেড়ে ওঠে। মানে দুটো আত্মা রয়েছে একটা শরীরে। অনেক সময় যমজ সন্তান হয়, তাহলে 3টে আত্মা হয়ে গেল। তাহলে ঠিক সেরকমভাবেই আমাদের শরীর হচ্ছে একটা পোশাক। যেমনভাবে আমরা ড্রেস পরিবর্তন করি, এটা ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে, ঠিক সেরকমভাবেই কিন্তু আমরা মরে গেলে নতুন শরীর ধারণ করি। অতএব আমরা যখন হেঁটে চলে বেড়াচ্ছি তখন আমরা আমাদের নিজের অস্তিত্বকেই জানতে পারি না, হুয়া মাই, আমরা আসলে কে, এটা আমাদের জানতে হবে। আত্ম উপলব্ধি বোধ, সেলফ রিয়েলাইজেশন, তবে তো আমরা বুঝতে পারবো। আগে নিজেকে জানি, আত্মাকে জানি, তবে তো পরমাত্মাকে বুঝতে পারবো। তো ভূতপ্রেত চ্যাপ্টার কোনো ছোট চ্যাপ্টার নয়, এটা ভূতপ্রেত বিজ্ঞান, এটা একটা সায়েন্স। আজকে যেটাকে ডাক্তার অতি সহজে বলে দেয় মাল্টিপল পার্সোনাল ডিসঅর্ডার, মানে বিভিন্ন রকম বিহেভ করছে কোনো মানুষ, তার মানে হচ্ছে সেই মানুষটার মধ্যে সে ব্যতীত আরও অনেক ভূতপ্রেতের তত্ত্ব রয়েছে। যখন একের অধিক ভূতপ্রেত কোনো স্থূল শরীর ধারণ করে বা বিভিন্ন জায়গায় প্রবেশ করে থাকে তখন তার মধ্যে মাল্টিপল পার্সোনাল ডিসঅর্ডার চলে আসে, অর্থাৎ তার মধ্যে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যায়। রাত্রিবেলা সে ঘুমোতে পারে না, রোগাদি সৃষ্টি তো করে, কিন্তু তার মধ্যে পাগলের বিভিন্নতম লক্ষণ দেখতে পাওয়া যায়। অতএব আমি যদি ধরে নিই ভূতপ্রেত বলে কোনো কিছু নেই, এতটুকু যদি আমি বুঝি যে নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জি আছে, সেটাই যথেষ্ট। অর্থাৎ পজিটিভ এনার্জি দিয়ে যেমন নেগেটিভ এনার্জিকে দূর করা যায়, সেরকম
আমাদেরকে পজিটিভিটি আমাদের শরীরে বাড়াতে হবে। আমাদের এই যে ঊর্জা শক্তি, এক একজন এক একটা এনার্জি বহন করছে, কারণ এক একজন এক এক রকমভাবে চিন্তা করছে। যে নেগেটিভ চিন্তা করবে সেই কিন্তু ভূত প্রেতকে আকৃষ্ট করবে, ভূত প্রেতকে পুল করবে, টানবে। ভূত প্রেত কিন্তু অটোমেটিক্যালি তার শরীরে চাপবে। কিংবা কেউ যদি ক্ষতি করে সেটাও কিন্তু কর্মফলের মাধ্যমেই হচ্ছে, কোনো না কোনো খারাপ কর্মের ফলের প্রভাব ও প্রয়োগের কারণে তার শরীরে চেপে যাচ্ছে। আর কিছু কিছু জিনিস তো পূর্ব নির্ধারিতও হয়, কারণ এই সংসারে একটা নাটক চলছে, নট এনিথিং এলস। প্রত্যেক মানুষ একটা কিন্তু কুয়োর মধ্যে রয়েছে, যেমন একটা কুয়োর মধ্যে ব্যান থাকে, এর বাইরেও অনেক বড় জগৎ আছে, আলাদা আলাদা লোক আছে, ডাইমেনশন আছে। যারা প্রত্যেক দিন স্পিরিচুয়াল প্র্যাকটিস করছে তারা কিন্তু জানে যে ভূত প্রেতের অস্তিত্ব ছিল, আছে, থাকবে, মানে এনটিটি। যেমন এনার্জি থাকে, পজিটিভ এনার্জিও থাকে, নেগেটিভ এনার্জিও থাকে, ঠিক সেরকমই নেগেটিভ এনার্জিকেই ধর্মের ভাষায় বা বাংলা ভাষায় বা যে কোনো ভাষায় শব্দের মাধ্যমে, উচ্চারণের মাধ্যমে, প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে কেউ ভূতপ্রেত বলছে, কেউ জিন বলছে, কেউ অপদেবতা বলছে, এক একজন এক এক রকমভাবে বলছে। তো অন্ধবিশ্বাস কোনটা? যখন আমরা জানি না এবং না জেনে কথা বলি সেটাকেই অন্ধবিশ্বাস বলা হয়। ডাক্তার কোনোদিনও স্পিরিচুয়াল প্র্যাকটিস করেনি, ভূত প্রেত নিয়ে গবেষণা করেনি বা আত্মা সোল অ্যান্ড স্পিরিট নিয়ে গবেষণা করেনি, অতএব সে এই ব্যাপারে বলতে পারবে না। ঠিক যেমন আমি মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশুনো করিনি, আমিও তার ব্যাপারে বলবো না। দুটো তত্ত্ব কিন্তু আলাদা, কিন্তু কোনো কারণের মাধ্যমে যদি অন্য কিছু প্রবলেম তৈরি হয় বা হচ্ছে, সেটা কিন্তু বলার অধিকার বা রাইট সকলেরই রয়েছে, কারণ এটা একটা বিজ্ঞান, এটা একটা সায়েন্স। ভগবানের থেকে তো বড় সায়েন্স কিছু হয় না। এবং ভগবানকে যখন আমরা আলাদা আলাদা ভাগ করব, সেখান থেকে কিন্তু অনেকগুলো বিজ্ঞান তত্ত্বের উৎপন্ন হয়। ঠিক সেরকম ভূতপ্রেত ছিল, আছে, থাকবে, এটা যুক্তি দিয়ে বুঝতে হবে, এটা লজিক্যালি বুঝতে হবে, সাইন্টিফিক্যালি বুঝতে হবে। আজকে ভূত প্রেত বলে কোনো কিছু নেই, যখন আমরা বলে দিই তখন কিন্তু আমাদের পরিবারের নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের মা, নিজের বোন, নিজের দিদি মরে যায়, সঠিক ট্রিটমেন্ট পায় না। ট্রিটমেন্ট শুধুমাত্র মেডিকেল সায়েন্স করতে পারে না। মেডিকেল সায়েন্স মানে কি? সকল মেডিকেল মডার্ন সায়েন্সের কথা আমি বলছি না। ট্রিটমেন্ট মানে হচ্ছে স্পিরিচুয়াল হিলিংকেও বলে। ট্রিটমেন্ট কেবলমাত্র স্থূল শরীরের হয়, মানসিক ট্রিটমেন্টও তো দরকার আমাদের। এই মানসিক ট্রিটমেন্টের কথা বলছি, মন কোথা থেকে উৎপন্ন হচ্ছে। আত্মার যে আয়না তাকেই মন বলা হয়, মনস্তত্ত্ব যেটা বলা হয়। এটা অনেক বড় একটা বিজ্ঞান। আমরা হাহারি একট দিয়ে কিছু একটা বলে দিলাম, তার মানে এই নয় তার অস্তিত্ব নেই। আমরা জানি না আমরা কিসের মধ্যে রয়েছি। এখনো তো নিউরোসাইন্স এটাই বুঝতে পারেনি মানুষের ব্রেন কিভাবে কাজ করে। এখনো তো আমাদের মডার্ন সায়েন্স এটাই বুঝতে পারেনি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই পৃথিবী, এই সোলার সিস্টেম কিসের মধ্যে রয়েছে। বুঝতে পারেনি যে এর এন্ড কোথায়, তাই নয় কি? তো যেমনভাবে ভগবান ছিল ঠিক সেরকমভাবে শয়তানও আছে, মানে ভূত প্রেত জিন জিন্নাত। তো আমরা একে যেভাবেই ডাকি না কেন, যে ভগবানের বিরুদ্ধে কাজ করে, যে ভগবানের এগেনস্টে কাজ করে, সেই কিন্তু ভূত প্রেত। ইভেন কোনো মানুষ যদি ভগবানকে বিশ্বাস না করে সেও ভূত প্রেতের কোটাতেই পড়ে, সেও মরে গেলে প্রেতলোকেই গমন করে। তো সে ভূত প্রেতের থেকে নিকৃষ্ট স্তরে পড়ে, সে মনুষ্য লোক ধারণ করেছে। তার নলেজের ফলে যখন ভগবানের প্রতি বিশ্বাস তার কমে যাবে, যখন তার মধ্যে আত্মহংকার বোধ চলে আসবে, সে কিন্তু ফের প্রেতলোকে গমন করবে। যেরকমভাবে একটা জবে প্রমোশন হয় আবার ডিমোশন হয়, উপরে উঠে যায় নিচেও তো নেমে যায়, ঠিক সেরকমভাবেই বোঝানোর আমি চেষ্টা করলাম। ঠিক আছে, তো ভূত প্রেত ছিল, আছে, থাকবে। এই যে প্রশ্নটা এসেছে, যেই এই প্রশ্নটা করেছে, শিবধামের তরফ থেকে তাকে অনেক আশীর্বাদ, অনেক সাধুবাদ। এবং শিবধাম
প্যারানর্মাল রিসার্চ চালাচ্ছে, স্পিরিচুয়াল রিসার্চ চালাচ্ছে এবং আরও ভালো কাজ করার চেষ্টা করছে, যাতে শিবধামের একটাই আর্জি যে মডার্ন মেডিকেল সায়েন্স যেন সেই দিকে অগ্রসর হয় যেই দিকে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। শুধুমাত্র স্থূল শরীরের ট্রিটমেন্ট করলে কিন্তু সম্পূর্ণরূপে আমরা মডার্ন হতে পারবো না, আমরা ইন্টেলেকচুয়াল হতে পারবো না, আমাদের অনেক কিছু জানার আছে ও বোঝার আছে। জয় শিবধাম। শিবধামের তরফ থেকে সকলকে অনেক আশীর্বাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ হোক। জয় শিবধাম, জয় শিবধাম।